সাধারণ এখন যেটা বলা হচ্ছে যে এটা নাকি ষড়যন্ত্র করা হয়েছে, বিভিন্ন রকম অভিযোগ উঠছে, 5 সদস্য তদন্ত কমিটি। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের বিরুদ্ধে এই রাজনৈতিক দল সরকারের থেকে সরকারি সিস্টেমকে কাজে লাগিয়ে করছে, আর সেই চক্রান্ত সেই ষড়যন্ত্র যা ছিন্ন করার জন্য গোটা রাজ্যের সাধারণ মানুষ রাস্তায় প্রতিদিন দাঁড়িয়ে। এই যে যে মানে কেসের জন্য আজকে আমরা এখানে সারেন্ডার করে বেল নিয়েছি, আমি আবারও বলছি শিলিগুড়ি টাইমসের 2012 ফেব্রুয়ারি ভিডিও ফুটেজ দেখে নিন, মিলিয়নের উপরে ভিউ হয়েছিল। সেদিনকে আমাদের একটাই দাবি ছিল, পুলিশ আনলফুলি আমাদের উপরে লাঠিচার্জ করেছে এবং জলকামান চালিয়েছে। পুলিশ আনলফুলি উত্তরকন্যা অভিযানে প্রশাসনের সাথে ডিওয়াইএফআই এসএফআইয়ের টেবিল টকের বিষয়টিকে নস্যাৎ করেছে। পুলিশ যতক্ষণ না পর্যন্ত আমাদের কাছে ক্ষমা চাইছে আমরা অবস্থান তুলব না। পুলিশ আসে আমাদের ডিওয়াইএফআইয়ের তৎকালীন সেক্রেটারি কমরেড সায়নদীপ মিত্রর কাছে, নিজে এসে মৌখিকভাবে ক্ষমা চায়, তারপরে গিয়ে আন্দোলন সেখান থেকে ডিসবার্স হয়। আর সেখানে এখন রাজ্যের ছাত্র যুব আন্দোলনের বিরুদ্ধে পুলিশ চক্রান্ত করেছে, সেই চক্রান্তের জালও ছিন্ন হবে, এত সহজে কোনো লড়াই থামবে না। ঠিক, আর একটা অন্য প্রশ্ন, ময়নাগুড়ি বিডিও অফিসে এক ঠিকাদার, তিনি প্রাপ্য তার যে খাবার খাইয়েছিলেন বিডিও অফিসের আধিকারিকদের, তার টাকা পায়নি, 4,31,000 টাকা না পেয়ে বিডিও অফিসের মধ্যে সুসাইড চেষ্টা করে এবং গতকাল সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে, কী বলবেন? গোটা রাজ্যে এই ধরনের ঘটনা একাধিক ঘটছে। বিডিও সাহেবরা বসে থেকে অর্জুনা বিবিদেরকে পিটিয়ে পেটাচ্ছে, জামা কাপড় খুলে গোটা রাত পুলিশ স্টেশনে পেটাচ্ছে। আনিসের ঘটনার সময়ও যারা ছাত্র যুব আন্দোলনের কর্মী ছিল মানুষ মেটেকে সারা রাত ধরে পেটালে। এই একদিকে আন্দোলনের বিরুদ্ধে তাদের কাজ এবং একদিকে যারা এইসব কাজ করে কোনো রকমে নিজেদের রোজগারটা করতে চাইছেন তাদের বিরুদ্ধেও এদের আক্রমণ। এই দুই আক্রমণের ক্ষেত্রে পরিষ্কার কথা এটাই, সরকার অপদার্থ। এই অপদার্থ সরকার যত তাড়াতাড়ি বিদায় হবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সাধারণ মানুষের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য ততটা সহজ। মৃত ঠিকাদার সুসাইড নোটে ভিডিওর নাম এবং যে পুলিশ 3 বছর পরে এখানে চার্জশিট দিতে পারে আমাদের নামে, সেই পুলিশের যদি দম থাকে তো ভিডিওকে অ্যারেস্ট করে।